প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় পোশাক খাতে আবার অস্থিরতা। আপনারা জানেন যে রাজধানীর একেবারে নিকটবর্তী এলাকা আসুলি এবং আশপাশের এলাকাতে 85টি মতো কারখানা এই মুহূর্তে বন্ধ রয়েছে। গত 10 দিনের মতো সময় ধরে শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির কিছু দাবি নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে, এবং যার ফলে এই সমস্ত কারখানার মালিকেরা বাধ্য হয়েছেন কারখানাগুলো বন্ধ করে দিতে। বিজিএমইএর তরফ থেকে সেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সরকার পরিস্থিতি উন্নয়নের জন্য সেখানে আইন শৃঙ্খলা বাহিনী জোরালো ভাবে তাদেরকে সেখানে মোতায়েন করেছেন, কিন্তু শ্রমিকদের তরফ থেকে তাদের দাবির বিষয়টি রয়েছে। আমরা আলোচনা করতে চাই আসলে এই দাবি এরকম একটি সময় হঠাৎ করে দাবিটা আসলে কতখানি যৌক্তিক, সেটি বিশ্ববাজারের পোশাকের মূল্যমান বিবেচনা করে, প্রাইসিং যে ফ্যাক্টর সেটা মূল্যমান চিন্তা করে, আবার বাংলাদেশে যে মূল্যস্ফীতি পরিস্থিতি তার বিবেচনায় শ্রমিকদের জীবন মানের প্রসঙ্গটি চিন্তা করে এটি কতখানি, এবং বিজিএমএ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তই বা কতখানি ইতিবাচকভাবে যাবে, সরকার যে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করছে সেই সিদ্ধান্তই বা কতখানি কাজে আসবে, সবগুলো মিলিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তৈরি পোশাক খাতে প্রস্তুতকারক এবং রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট অর্থ মোহাম্মদ নাসির। মোহাম্মদ নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতির সভাপ্রধান তাসলিমা আক্তার লিমা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন 71 টেলিভিশনের সিনিয়র বিজনেস এডিটর কাজী আজিজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করতে চাই তাসলিমা আক্তার লিমা আপনাকে দিয়ে, যে শ্রমিকরা যে দাবিটা তুলেছেন, মানে এই দাবিটা এই মুহূর্তে এই সময় বিবেচনায় কতখানি যৌক্তিক? প্রথমে আমি যেটা বলতে চাই যে গতকাল বিজিএমইএর পক্ষ থেকে যে 55টি কারখানা বন্ধের ঘোষণা করা হয়েছে 13-র এক ধারার মাধ্যমে, এটা আসলে এই বর্তমানে যে পরিস্থিতি আসলিয়াকে কেন্দ্র করে হয়েছে সেটার সমাধানের কোনো পথ না। কারণ আপনি দেখেন যে কারখানাগুলোতে কয়েকটা কারখানা থেকে আন্দোলনটা শুরু হয়, উইন্ডি, ডিরোস এবং আরো সেতারা গার্মেন্টস, এরপরে আন্দোলনটা ছড়িয়ে যায়। কারখানা ভিত্তিক কিছু দাবি দেওয়া ছিল। উইন্ডি গার্মেন্টসের একজন শ্রমিক তাসলিমা, উনি অসুস্থ হয়ে মারা গেছিলেন কমাস আগে, তখনও কিন্তু শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছিল যে সে ছুটি চেয়েও ছুটি পায়নি কেন। এর পরবর্তীতে সেখানে শ্রমিকদের উপর নির্যাতন, ছাঁটাই, অন্যান্য কারখানায় এই দাবিগুলো ছিল, এবং কয়েকটা দাবির ভিত্তিতে কিন্তু কারখানা ভিত্তিক যে দাবি দেওয়া সেগুলো কিন্তু শ্রমিকরা তুলেছিল। এবং প্রতি বছরই যেটা হয়, বছর গড়ালেই বাসা ভাড়া বাড়ে, আমরা গ্যাসের দাম বৃদ্ধি পাবে সেটার খবর পাচ্ছি, বাজারে চালের দাম কত, একদম শ্রমিকরা যেই চালটা খায় সেই চালের দামও কিন্তু 42 টাকা, 38 থেকে 42 টাকা শ্রমিকদের চালের দাম। যে বাসায় শ্রমিকরা থাকে, যারা শ্রমিকদের এলাকায় গেছেন তারা জানেন যে বারান্দা ঘর বলে একটা ঘর থাকে, যেটা মানে একটা আধ ঢাকানা চৌকিও বসানো যায় না, সেই ঘরের ভাড়া হচ্ছে 1500 থেকে 2200, এবং নর্মাল যে ছোট্ট একটা রুম যেটা পরিবার নিয়ে থাকে সেটাও 2500 থেকে 4500 টাকা ভাড়া। এবং পুরো পরিস্থিতিতে বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, শ্রমিকদের জন্য কিন্তু এই পরিস্থিতিতে তাদের কারখানা ভিত্তিক দাবির সাথে বাসা ভাড়ার চাপ, অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে যৌক্তিকভাবে এই জিনিসটা সামনে আসছে। আমরা শ্রমিক সংগঠনগুলো একেবারে অনেকদিন আগে থেকেই দাবি করে আসছিলাম, এবং মে মাসে আমরা বিজিএমইতে দাবিও করেছি যে এই শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য। তো এটাকে একেবারে অযৌক্তিক বলা সেটা আমার কাছে মনে হয় না সঠিক। শ্রমিকদের কারখানা ভিত্তিক কিছু দাবি দেওয়া ছিল, সেগুলো যেমন দেখা হয়নি, সেগুলো কিভাবে বিবেচনা করা হবে সেগুলো করা হয়নি, উল্টো কোনো কোনো কারখানায়, আপনারা কি মে মাসে যে দাবি জানিয়েছেন সেগুলো কি প্রপার চ্যানেলে? হ্যাঁ অবশ্যই, আমরা বিজিএমইএর মাধ্যমে এবং সরকার গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলনের 12টি সংগঠনের জোটের পক্ষ থেকে আমরা স্মারকলিপি আকারে বিজিএমইএর যে সভাপতি আছেন বর্তমানে তাকে আমরা দিয়েছি, তার আগে আমরা মজুরি বোর্ডে আমাদের দাবিনামা পেশ করেছি। কিন্তু বর্তমান সময়ে যে আন্দোলনটা আসলে বিস্তার ঘটেছে সেটা আসলে কারখানা ভিত্তিক দাবিগুলোই প্রধান ছিল, সেগুলো বিবেচনা না করা এবং পাশাপাশি বর্তমানে বাজার দর, বাসা ভাড়ার চাপ, গ্যাসের দাম বৃদ্ধি হওয়া, এই যে সংকটগুলো এগুলো কিন্তু এড়ানোর কোন উপায় নেই। এই দাবিটা কি মূলত একেবারে আশুলিয়া ওই অঞ্চল কেন্দ্রিক? এটা কেবল আশুলিয়া কেন্দ্রিক না, কিন্তু কারখানা ভিত্তিক যে আন্দোলন সেটা আশুলিয়াকে কেন্দ্র করেই শুরু হয়েছিল। আমি একটু যেতে চাই মোহাম্মদ নাসির আপনার কাছে, উনি যে কথা বলছেন যে এই দাবি দাওয়াগুলো নিতান্তই প্রয়োজনীয় দাবি একেবারেই, এবং ওনারা বিজিএমইএর প্রেসিডেন্টের কাছে দাবি দিয়েছেন এবং আপনারা সেগুলো খুব একটা কর্ণপাত করেননি বলে তাদের আন্দোলনটা অব্যাহত থেকেছে। আমার জানা নাই উনি যে বিজিএমইতে কোন দাবি জানিয়েছেন, আমি তো ভাইস প্রেসিডেন্ট অর্থ হিসেবে অলমোস্ট টাইম থাকি, এরকম কোন দাবি ওনারা জানিয়েছেন বলে আমার মনে হয় না। আর আরেকটা বিষয় হল, আপনারা যারা এই পোশাক শিল্পের নেতৃত্ব দিবে তারা কিন্তু শ্রম অধিদপ্তরে নিবন্ধিত হতে হবে, ওনার সংগঠন নিবন্ধিত কিনা সেটাও আমার জানা নেই। প্রথম প্রশ্ন।
সেকেন্ড হলো সমাধানের পথ কি। আজকে আপনি যে হেডলাইন করেছেন পোশাক শিল্পে আবার অস্থিরতা, সমাধানের পথ কি? সমাধানের পথ কি আপনার কার্ড পাঞ্চ করে চলে যাওয়া? ফ্যাক্টরিগুলোতে আসলাম, কার্ডটা পাঞ্চ করলাম, চলে গেলাম, এটাই কি সমাধানের পথ? বাংলাদেশের শ্রম আইনে বলা আছে 5 বছর পর অন্তর আপনার ন্যূনতম মজুরি কমিশন গঠন করার বিধান আছে, সেই জন্য অথরিটিগুলো আছে। সে অথরিটি কারা? শ্রম অধিদপ্তর আছে, শ্রম মন্ত্রণালয় আছে, বিজিএমই আছে, বিকেএমই আছে, তাদের মাধ্যমে আপনি একটা ন্যূনতম মজুরি বোর্ড কাকে নিয়ে হয়? এমপ্লয়ার সাইডে একজন, এমপ্লয়ের সাইডে একজন, আর সরকারের একজন, আরেকজন নিরপেক্ষ সদস্য থাকেন, তাদেরকে নিয়ে কিন্তু ন্যূনতম মজুরি বোর্ডটা গঠন করা হয়। আমাদের প্রশ্ন হলো, আপনার যখন আমরা অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের চাপে হিমশিম খাচ্ছি, একটা মাজারে ফ্যাক্টরিকে যেখানে রিমেডিয়েশন করতে 5-20 কোটি টাকা খরচ করতে হচ্ছে, ইন্টারন্যাশনালি আমার পণ্যের দাম কমে গেছে, আমারও পাশাপাশি আমার উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে 2013-15 পর্যন্ত যদি দেখি 17.5% পর্যন্ত আমার উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমার পণ্যের কোনো, আমার সিএম কোনো জায়গায় বাড়ে নাই, এই অবস্থায় আপনার এই যে প্রশ্নটা হলো, আমরা প্রথম দিন 11 ডিসেম্বর একটা ফ্যাক্টরিতে সমস্যা হলো, তারপর দিন 3টা ফ্যাক্টরিতে হলো, তারপরে শ্রম প্রতিমন্ত্রী বসলেন শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে, আবার বাড়লো উনি বসার পরে, তারপরে আশুলিয়াতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, ওনারা 3 জন বসলেন সবাইকে নিয়ে, আর আরো কিছু বাড়লো, আরো কিছু ফ্যাক্টরি যুক্ত হলো, আপনার কার্ড পাঞ্চ করে চলে যাওয়া। সর্বশেষ 19 তারিখে মাননীয় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে 4 জন মন্ত্রী বসলেন, শ্রমিক নেতৃবৃন্দ ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছিল, সেখানে একটা ডিক্লারেশন আসলো এবং সবাই প্রতিশ্রুতি দিলেন আগামীকাল 20 তারিখ থেকে সবগুলো ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজে যোগদান করবে, এবং সেখান থেকে তোফায়েল সাহেব ঘোষণা দিলেন আগামী 3 বছরে আশুলিয়া এলাকায় কোনো বাড়ি ভাড়া বাড়বে না, সেই প্রতিশ্রুতি উনি দিলেন। ওনার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ওখানে যারা নেতৃবৃন্দ, যারা ওই মিটিংয়ে ছিলেন, সবাই কিন্তু এগ্রি করলেন আগামীকাল থেকে 20 তারিখ থেকে আর কোনো শ্রমিকরা কর্মবিরতি পালন করবে না, কাজে যোগদান করবে। কিন্তু 20 তারিখে আমরা দেখলাম আরও কিছু ফ্যাক্টরি বাড়ল, তখন আমাদের পোশাক শিল্পের উদ্যোক্তারা বিজিএমইতে আসলেন, ওনারা বললেন আর আমরা কিন্তু ফ্যাক্টরি খোলা রাখার আমাদের কোনো স্কোপ নাই, আমরা বিজিএমই কিন্তু ফ্যাক্টরি বন্ধ করে নাই, যে নিউজটা বলা হচ্ছে বিজিএমই ফ্যাক্টরি বন্ধ করতে পারে না, সংশ্লিষ্ট মালিকদের মালিকরা সবাই আমাদেরকে জানালো। তখন আমরা 4টা বাজে প্রেস কনফারেন্স করলাম, আমরা বললাম, শ্রমিকদেরকে আহ্বান করলাম, যদি কাজে ফেরত আসে সেই ফ্যাক্টরি চলবে, যারা কাজে আসবে না, কাজ করবে না, কার্ড পাঞ্চ করে চলে যাবে, সেখানে 13-1 ধারায় আমরা অনির্দিষ্টকালের জন্য ওই ফ্যাক্টরি বন্ধ থাকবে, তার হিসেবে আজকে 85টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তসলিমা, আপনি এই বিপরীত একটা প্রসঙ্গ আসছে, সেটা হচ্ছে যে এই কার্ড পাঞ্চ করে চলে যাওয়া এবং কাজ কর্মবিরতিতে থাকা, নিয়মিতভাবে কর্মবিরতিতে থাকা, ফলে সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো এসছে। এখানে আসলে কয়েকটা বিষয় উনি যেটা বললেন, শ্রমিকরা প্রথমে কাজে গিয়েছে এবং সেখানে কারখানা ভিত্তিক যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলোকে বিবেচনায় আনা হয়নি, এবং সেইখানেও কিন্তু দেখা গেছে যে কোনো কোনো কারখানায় ভাড়াটে মাস্তান দিয়ে শ্রমিকদের উপরে হামলা করা হয়েছে, বেধরক পিটুনি দেওয়া হয়েছে, সেটার পরেও কিন্তু এই আন্দোলন আরো ছড়িয়ে গেছে বলে আমরা শ্রমিকদের কাছ থেকে জানতে পারি। 5 বছর পরপর যে মজুরি বোর্ড গঠনের নিয়ম 140-এর ক ধারায় বলা আছে যে সরকার বিশেষ ক্ষমতা বলে প্রয়োজন হলে 3 বছরের রিভিউ করা এবং তারও আগে যে কোনো সময় মজুরি বোর্ড গঠন করতে পারবে, এবং 1994 সাল থেকে এখন পর্যন্ত সময়ে মজুরি বৃদ্ধি যখন হয়েছে বা আন্দোলন হয়েছে সেই সময়কালগুলো যদি আমরা দেখি, 2006 সালে প্রথম হলো 1662 টাকা, এরপরে কিন্তু 4 বছরের মাথায় 10 সালে হলো আবারও বৃদ্ধি হলো বা বৃদ্ধি করতে মালিকপক্ষ বাধ্য হলেন, 2013 সালে গিয়ে আবারও বৃদ্ধি করা হলো 3 বছরের ব্যবধানে। কারণটা কি? কারণটা হচ্ছে যে বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ে সেইটা কিন্তু এই আইনের সাথে সঙ্গত নয় বলেই মালিকরা করছেন। এটা দিয়ে উনি কিন্তু দ্বিমত করেন নাই যে, উনি বলছেন যে 5 বছরের বসার কথা সেটা একটা বলছে, কিন্তু বলছেন যে এইবার যে বন্ধটা করা হচ্ছে তার মূল কারণটা হচ্ছে যে তারা কাজ করছেন না, কর্মবিরতি পালন করছেন মূলত। মানে এই দাবিগুলোর সাথে মজুরির দাবি, বৃদ্ধির দাবিটা যেভাবে যুক্ত হয়েছে সেই আন্দোলনটা কিন্তু একভাবে স্বতঃস্ফূর্ততার জায়গায় চলে গেছে। এই আন্দোলনের নেতৃত্ব আসলে শ্রমিক সংগঠনগুলোর হাতে যেভাবে থাকা দরকার ছিল
সেটাও অনেক জায়গায় স্বতঃস্ফূর্ততায় পরিণত হয়েছে। এই কারণে পরিণত হয়েছে যে উনি যেটা বললেন ইউনিয়ন কোন সংগঠনে আছে, বিপজ্জনক নয়, অবশ্যই বিপজ্জনক, কিন্তু এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে আমি বলবো যে মালিক পক্ষ এবং সরকারের ভূমিকা আছে। কারণ আপনি যখন ট্রেড ইউনিয়ন রাইট সবাইকে দেবেন না, আপনার পছন্দসই আপনার কথা যারা বলবে, আপনার আস্থাভাজন মালিক এবং সরকারের, তাদেরকে আপনি ট্রেড ইউনিয়ন করতে দেবেন, কিন্তু শ্রমিকদের স্বার্থের পক্ষে যারা আছে তাদের নামই যদি শোনা হয় যে তারা কারখানায় কোনো শ্রমিক কোন সংগঠন করে, তাকে আপনি বের করে দেবেন, তাহলে যখন শ্রমিক সংগঠনগুলো নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করবে, আন্দোলন নিয়ন্ত্রণ করা বা আন্দোলনকে একটা গতিপথ দেওয়ার জায়গায় যাবে, সেই পরিস্থিতি তৈরি হবে না, তখন শ্রমিকরা স্বতঃস্ফূর্ত আন্দোলন করবে। এই দাবি নিয়ে অন্য বিতর্ক আছে, আমরা সেই বিতর্কে পরে আসবো। কারণ ট্রেড ইউনিয়নের কাজ, কিছু কিছু লোকের ট্রেড ইউনিয়নের দাবি আছে ইন্ডাস্ট্রি যাতে বন্ধ হয় বাংলাদেশে, এটা কোনো শ্রমিকের উদাহরণ আমি দেব না, কোনো শ্রমিক স্বার্থের পক্ষে আবার প্রয়োজনীয় ট্রেড ইউনিয়নের প্রয়োজন আছে, সে বিষয়ে আপনার সঙ্গে আমরা একমত। আমি যেতে চাই কাজী আজিজুল ইসলাম আপনার কাছে, আপনার কাছে কি মনে হচ্ছে একটা জিনিস, যেমন আমাদের নৌ পরিবহন মন্ত্রী তিনি শ্রমিক নেতা এবং তিনিও বিভিন্ন শ্রেণীর গার্মেন্টস খাত এবং গাড়ি ঘোড়া সংক্রান্ত যে শ্রম সেই বিষয়ে কাজ করেন, তিনি বলছেন যে এটা একটা ষড়যন্ত্রের মতো, এবং তিনি মনে করছেন যে এই মুহূর্তেই ঠিক এই আন্দোলনগুলো গড়ে তোলা এটা এক ধরনের মানে ষড়যন্ত্র বলে উনি মনে করেন, যাতে বাংলাদেশের গার্মেন্টস খাত যেটি খুবই কম্পিটিটিভ অবস্থায় রয়েছে সেটি উইক হয়ে যায়। আমার কাছে মনে হয় যে দীর্ঘ সময় আমি এই সেক্টর কভার করেছি, এটাকে আমি ওন করতে চাই না পুরোপুরি যে ষড়যন্ত্র। এখন ষড়যন্ত্র হতে পারে, যে কোনো কম্পিটিটরও মনে মনে চাইতে পারে তাদের পতন হোক আমাদের উত্থান হবে, ওই পতন পতনের যেই আকাঙ্ক্ষা সেটাকে যদি আমি ষড়যন্ত্র ভাবি অবশ্যই সেটা ষড়যন্ত্র। সবাই চেয়ে থাকবে আমি যখন উত্থান হবো আমার যে প্রতিদ্বন্দ্বী সে চেয়ে থাকবে যে আমি একটু আমি পতন হলে তার জন্য লাভ। আপনি দেখেন যে এই জানুয়ারিতে ক্যাম্বোডিয়া একটা দেশ বাংলাদেশের মোটামুটি প্রতিদ্বন্দ্বী, ওনারা জানেন ক্যাম্বোডিয়ার মিনিমাম ওয়েজ হবে $153, এটা অটোমেটিক ইনক্রিজ হয়েছে, প্রায় 12% ইনক্রিজ হবে। এই ক্যাম্বোডিয়ার ওয়েজ বাংলাদেশের চেয়ে কম ছিল 10 বছর আগে, আর বাংলাদেশের শ্রমিক এখন প্রায় $66 আর ক্যাম্বোডিয়া হবে $153। $171 শ্রমিকরা চেয়েছিল, মালিকরা রাজি হয়েছিল, সবাই মিলে সেটেলমেন্ট করেছিল $148। ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলছে আরো $5 আমি অ্যাড করে দিলাম, $153, 12% ইনক্রিজ হবে। আগামী 1 তারিখ থেকে ভিয়েতনাম, যারা শক্ত প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের, তাদের এখনকার মিনিমাম ওয়েজ আছে $157, কিন্তু ভিয়েতনামের আমার পরিস্থিতি একটু ভিন্ন, তাদের যে কর্পোরেট বড় বড় তারা বলছে যে আমাদের অবস্থা এখন আগের মতো ভালো না, প্লিজ আমরা 12-13% বাড়াতে পারবো না। প্রতি বছর তারা 12-13% বাড়ায়, এবার তারা 7% ইনক্রিজ করবে ভিয়েতনাম বলে দিচ্ছে, এবং সেটা কিন্তু শ্রমিকরা মেনে নিয়েছে যে তাদের অবস্থা একটু খারাপ কারণ ওইভাবে গ্রো করতে পারছে না। তো সবকিছুই হচ্ছে ক্যাম্বোডিয়া ভিয়েতনাম যেভাবে করতে পারছে আমাদের এখানে হচ্ছে না কেন, হচ্ছে না হচ্ছে আসলে যেখানে গ্রিভান্স থাকে, যেখানে প্রবলেম থাকে দীর্ঘ সময়ে ক্রনিক, এটা ওই ফুটকুরির মতো মাঝে মাঝে হবেই। আসলে বাংলাদেশে এখনো কারেকশন পর্যায়ে আসে নাই, এই দেশের শ্রমিক যতটুকু দিয়েছে বাংলাদেশকে আজকে সারা বিশ্বে ফ্ল্যাগ ছড়িয়ে দিয়েছে, বাংলাদেশের একটা কাপড় মানে বাংলাদেশের একটা ফ্ল্যাগ, ইট ইজ মেড বাই দ্য ওয়ার্কার্স। সেই ওয়ার্কার্সকে 40 বছরে আমাদের যতটুকু দেওয়ার কথা ছিল তা আমরা দেই নাই, এটা কার দায়িত্ব? এখানে কিন্তু শ্রমিক নেতৃত্বের দায় আছে, বাংলাদেশে অর্গানাইজ শ্রমিক নেতৃত্ব, সিম্প্যাথিক, রিয়েলি ডেডিকেটেড শ্রমিক নেতৃত্ব অ্যাক্টিভিজম হয় নাই, না হওয়ার কারণেই এইভাবে মানে স্বতঃস্ফূর্ত আমরা নেগেটিভ অর্থনৈতিক দেখতে হবে ভাবে গড়ে উঠছে। এই যে গড়ে ওঠাটা আমার কাছে মনে হয়, আমি ষড়যন্ত্র বলবো না, এটা ষড়যন্ত্র, হ্যাঁ ষড়যন্ত্র থাকতেও পারে, এখন একদম ডেলিভারেটলি ষড়যন্ত্র এরকম আমি যেমন খুঁজে পাই নাই, তবে শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ত দাবিকে যদি ষড়যন্ত্র হিসেবে শুধু বারবার বলা হয় তাহলে কিন্তু একটা উল্টা রিয়াকশন, কারখানা যে বন্ধের সিদ্ধান্ত সেটি কি ভুল নাকি? আমার কাছে মনে হয় যে এটা উল্টো, কারণ যে এটা দেখাই যাচ্ছে, উনি বললেন যে বন্ধের সিদ্ধান্তের পরে এটা বাড়ছে, রিস্ক ফ্যাক্টরটা কিন্তু এক্সপান্ড হচ্ছে, এই সিদ্ধান্ত কিন্তু খুব একটা কাজে দিচ্ছে না, মন্ত্রীরা বসছেন এটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে কিন্তু বাড়ছে। আমার কাছে মনে হয় যে সারা দুনিয়াতেই দেখা গেছে যে শ্রম আন্দোলন বা আপনি শিল্প বিপ্লবের পরে বিভিন্ন হিস্ট্রি দেখেন, এখানে মানে এই ধরনের অ্যাকশন নিয়ে শ্রমিকদের দমানো গিয়েছে বা খুব করা গেছে এটা দেখা যায় না, হিস্ট্রি এটা সাপোর্ট করে না যে এইভাবে হয়েছে। এখন শ্রমিকরা যা চায় তাই দিতে হবে বা শ্রমিকরা, আপনি কি তাহলে এটা যৌক্তিক মনে করছেন? কোনটা আজকের যে ধর্মঘটটা, আজকের যে কর্মবিরতি, এটা কি আপনি বৈধ মনে করছেন? এখানে যে কথাটা আপনি প্রশ্ন করছেন, শ্রমিক আন্দোলনের কথা বলছেন, আপনি 2013 সালে যখন ন্যূনতম মজুরি $5,300 করা হয় তখন কিন্তু আপনার একটা শর্ত জুড়ে দেওয়া হয় প্রতি বছর 5% করে ইনক্রিমেন্ট দেওয়া হবে, যেটা আগে ছিল না। উনি এই প্রশ্নটা আনেন না, ওনারা কিছু জায়গা কিছু জিনিস একটু ডার্কে রাখেন, কিছু আগে আনেন, প্রতি বছর কিন্তু 5% করে ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা এটা পারফরমেন্স অনুযায়ী 10% চলে যাচ্ছে। আপনি কম্বোডিয়ার কথা বলছেন, কম্বোডিয়া আজকে কোথায় যাচ্ছে?
ক্যাম্বোডিয়ার গ্রোথ টেন এবং মাচ মোর দেন, কিন্তু গত মাসে তো আপনার 3.84% গ্রোথ বাংলাদেশে নভেম্বর মাসে, কিন্তু অনেভারেজ আপনাদের 6% গ্রোথ আছে বাংলাদেশে। বন্ধ করা বা শ্রমিকদেরকে পুলিশ দিয়ে লাঠি চার্জ করা বাধ্য করলো কে? সেইটা তো কোন পদ্ধতি হতে পারে না, কারখানা ভিত্তিক যে দাবি জায়গায় সেগুলো কোন জায়গায় পুলিশ টিয়ারশন মারছে, কোন জায়গায় কাউ আক্রমণ করছে, আপনি যে মাস্তান বাহিনীর কথা বলছেন এই ধরনের কোন ঘটনা ঘটে নাই আসলে? এই ধরনের ঘটনা তো শ্রমিকরা বলছে, পুলিশের হামলায় যে গতকাল দর্শন আহত হয়েছে সেটা প্রত্যেকটা প্রচার মাধ্যমে আসছে। শ্রমিকরা নিজেরা ভাড়াটে মাস্তানের কথা বলছে যে তাদের উপরে হামলা করা হচ্ছে, এবং আমরা কাজ করতে চাই, শ্রমিকরা কখনো চায় না যে কারখানা বন্ধ থাকুক, এটা মালিকরাও চায় না। আজকে লস হচ্ছে, শ্রমিকের লস হচ্ছে, শিল্পের লস হচ্ছে, মালিকেরও লস হচ্ছে। মালিকের আজকে তার শিপমেন্টটা যখন হবে না, এন্ড অব দ্য ডে লাইবিলিটি কার? শ্রমিক বাংলাদেশ একটা মালিক যতক্ষণ সুযোগ থাকবে সে ততক্ষণ চেষ্টা করবে তার ফ্যাক্টরি চালানোর জন্য। প্রতিটা সময়ের সাথে মিনিটের সাথে পাল্লা দিয়ে কিন্তু চলতে হয়। ফৌজদারি মামলা করবেন, লেবার কোর্টে মামলা করবেন, লেবার ল যেটা আছে আপনি দেশের আইন মানবেন না, আইনে অবশ্যই দেখেন আপনার আইন লেবার ল সংস্কার করা হয়েছে, শ্রম বিধি প্রণয়ন করা হয়েছে, পার্টিসিপেশন কমিটি করা হয়েছে, সেফটি কমিটি করা হয়েছে, লেবার ওয়েলফেয়ার ফান্ড করা হয়েছে, এগুলি কার জন্য করা হয়েছে? সরকার 80 কোটি টাকা লেবার ওয়েলফেয়ার ফান্ডে জমা হবে এই বছরে, এই টাকাটা কার জন্য খরচ করা হবে? শ্রমিকদের জন্য খরচ করা হবে, এবং আমাদের কাছ থেকে এক্সপোর্টের কাছ থেকে 0.03% করে কেটে নিয়ে এই টাকাটা এই ফান্ডে জমা করা হচ্ছে শ্রমিকদের কল্যাণে, যেন এই টাকাটা সমাধান না। পাঁচ করে আমার প্রশ্নটা হলো, পাঁচ করে আপনি চলে যাবেন এটাই কি সমাধান? এটা কোন লেবার লতে আছে আমি আপনি বুঝেন আমার বিরতি নিয়ে আসতে চাই, বিরতির পর যে প্রশ্নটা রাখতে চাই, শ্রমিক এবং ইয়েরা কি বসছেন কিনা, মানে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার পক্ষ, ত্রিপক্ষীয় যে বৈঠক হয়েছে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে, সেই বৈঠকটা কোন সম্ভাবনা আছে কিনা, কিভাবে হওয়া যায় বা কিভাবে করা যায় সেটি নিয়ে আলোচনা করুন। প্রিয় দর্শক ঠাকুর আমাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি। বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে কথা বলছিলাম পোশাক খাতে আবার অস্থিরতা এই বিষয় নিয়ে মোহাম্মদ নাসির, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট, তসলিম আক্তার লিমা, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতির সভাপ্রধান, এবং একাত্তর টেলিভিশনের বিজনেস এডিটর কাজী আজিজুল ইসলামের সঙ্গে আমি ফেরত যেতে চাই। একটা আলোচনা এখানে হচ্ছিল, সেটা হচ্ছে যে যে দাবিটা তসলিমা বলছেন সেটা হচ্ছে আসলে তাদের জীবনযাত্রা যে নির্বাহ করবার জন্য যে ব্যয়, এই ব্যয়টা একটু স্বচ্ছন্দ রাখার জন্য যে বৃদ্ধির কথা তারাই কিন্তু সেটা বলছেন। সেক্ষেত্রে আপনি বলছেন যে তাদের কর্মবিরতি, মানে অ্যাটেন্ডেন্স দিয়ে কাজ না করা, সেই প্রসঙ্গগুলো এগুলো নিয়ে একটা নেগোসিয়েশনের উদ্যোগ নেওয়া প্রয়োজন কিনা মনে করেন কিনা, কারণ আমরা দেখতে পাচ্ছি সরকারের তরফ থেকে বেশ কড়া বার্তা দেওয়া হচ্ছে। আমি আপনাকে বিজেপির তরফ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে। একটু পিছনে ফিরে যাই, 2010 থেকে 2016 223% মজুরি বৃদ্ধি করা হয়েছে এই 6 বছরের মধ্যে। আপনার মজুরি যখন পুনর্নির্ধারণ করার জন্য কিছু দিক নির্দেশনা থাকে, ব্যবসায়িক সক্ষমতা আছে কিনা, শ্রমিকের উৎপাদনশীলতা আছে কিনা, সবকিছু চিন্তা করে কিন্তু একটা ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়। তারপরও এই বোর্ডগুলো গঠন করার জন্য কিছু প্রতিষ্ঠান রয়ে গেছে, এখানে লিখিতভাবে বিভিন্ন শ্রমিক সংগঠন সরকারের কাছে চিঠি দিতে পারে, কথা বলতে পারে, শ্রম অধিদপ্তরে কথা বলতে পারে, শ্রম মন্ত্রণালয়ে কথা বলতে পারে। কিন্তু আমি ফ্যাক্টরিতে আসলাম, ফ্যাক্টরিতে এসে আমি কাট পাঁচ করলাম, আমি কাজ করলাম না, আমি বেরিয়ে গেলাম, তার মানে হচ্ছে অতীতে তারা মনে করছে এরকম করে তো আমরা বেতন পেয়েছি, যে কাজগুলো করে আমরা বেতন পেয়েছি, সুতরাং আমরা এভাবেই করবো, এভাবে দাবি আদায় করব। আপনার আমাদের শ্রমিকের উৎপাদনশীলতা, গড় উৎপাদনশীলতা 40%, ভিয়েতনামের 55%, ইন্ডিয়ার 65%,
টার্গেট 70%, আমার সক্ষমতার জায়গাটুকু কোথায়, এবং আমাদের 223% মজুরি বৃদ্ধি হয়েছে। আপনার গত 2013 থেকে 2015 আমার উৎপাদন ব্যয় বেড়ে গেছে 17.5%। ইন্টারন্যাশনালি গত বছর 2015 আমেরিকার বাজারে বাংলাদেশের দরপতন হয়েছে 3.88%, একইভাবে ইউরোপিয়ান ইউনিয়নের দরপতন হয়েছে। আমেরিকার পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির একটা জরিপে দেখা গেছে গত 15 বছরে বাংলাদেশের পণ্য আমেরিকান মার্কেটে প্রাইস কমেছে 40%। আপনার এই সক্ষমতার বিষয়গুলি যখন বিচার বিশ্লেষণ করে না তারপরে বিষয়টা আসছে, এবং শ্রম আইনে আমি আগেও বলেছি লেখা আছে 5 বছর অন্তর আপনার ন্যূনতম মজুরি কমিশন গঠনের জন্য বিধান আছে। আবার আপনি বলতেছেন যে 140 এর কথা উল্লেখ আছে, কিন্তু 2010 থেকে 2016 এই 6 বছরে 223% মজুরি বৃদ্ধি। আমি টাকার অঙ্কে না যাই, আমি পার্সেন্টেজে যাচ্ছি। পাশাপাশি যখন 2013 লাস্ট মজুরি বোর্ড 5,300 টাকা ন্যূনতম মজুরি যখন ডিক্লেয়ার করলো, তখন পাশাপাশি বলে দেওয়া হয়েছে প্রতি বছর 5% করে ইনক্রিমেন্ট দেওয়া হবে। এখন আমরা মনে করি, আপনি একটা প্রশ্ন প্রথমে বলেছেন যে চক্রান্ত ষড়যন্ত্রের কথা, আমরাও বিশ্বাস করি এই শিল্পটা বাংলাদেশের প্রধান রপ্তানি খাত, এই শিল্পটা বাংলাদেশের ইকোনমির লাইফ লাইন, এই শিল্পটাকে যদি আঘাত করা যায়, স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে যারা ষড়যন্ত্র করছে তারা নিশ্চয়ই ভালোভাবে জানে এই শিল্পটা যদি অন্যত্র চলে যায় বা বাধাগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আমাদের যে দর্শক আছে একটা প্রশ্ন নিয়ে নিই, কেউ দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাননীয় সচিবের কাছে প্রশ্ন করতে চাইছিলাম, উনি বারবার একই কথা বলছে যে কাজ পাঁচ করে চলে যাওয়া, এটি কি পন্থা? আসলে মূলত কাজ পাঁচ করে চলে যাওয়ার একটি পন্থা যেন তাদের কারখানা ভিত্তিক অভিযুক্ত মানেই না, বরঞ্চ জীবনযাত্রার মান যে অবস্থা হচ্ছে প্রতি বছরই বাড়ি ভাড়া, মজুরি কিন্তু বাড়ে না প্রতি বছরই, কিন্তু বাড়ি ভাড়া প্রতি বছরই 500-700 করে ভাড়া, এতে দেখাচ্ছে শ্রমিকরা মানে তাদের জীবনযাত্রার মান খুব মানে কষ্ট জীবনযাপন করতেছে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে সরকারি কর্মচারীদের যে ধরনের বেতন কাঠামো করা হচ্ছে এই অনুপাতে তো বাজার মূল্য কিন্তু সরকারি কর্মচারীদের যা এবং গার্মেন্ট সেক্টরের জন্য তাই। এক্ষেত্রে আপনি ন্যূনতম চিন্তা করে দেখেন, 5,000 টাকা বা 5,300 টাকা দিয়ে একটা লোক কিভাবে চলতে পারে? কি অভিমত আছে মোহাম্মদ নাসির? আমি যেটা মনে করি 5,300 টাকা হলো কার জন্য, যে লোকটা কোন ফর্মাল সেক্টরে কোন জায়গায় তার কোন চাকরির ব্যবস্থা নাই, যে কিছুই জানে না, তার মজুরিটা হলো, এখানে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, তার মজুরিটা হলো 5,300 টাকা। আপনার এমনও আছে 15,000 টাকা বেতন পাচ্ছে একজন অপারেটর, এন্ড অব দ্য মান্থ সে বেতন ওভারটাইম সব মিলিয়ে 15,000-16,000-12,000 নিয়ে বাসায় যাচ্ছে, দুই তিনজন চাকরি করে। আমি একটু আগে বলছিলাম আপনারে যখন বিরতির সময়, এসিডি একটা জরিপ করেছে রিসেন্টলি, সেখানে দেখা গেছে বাংলাদেশে অ্যাভারেজ যারা শ্রমিকরা তাদের কি পরিমাণ সঞ্চয় করতে পারে, কি পরিমাণ লোক মোবাইল ফোন ব্যবহার করে, কি পরিমাণ লোক শ্রমিকরা আপনার জমি কিনতে পারে, এই বিশ্লেষণগুলো সব দেওয়া হয়েছে। আপনার যদি শুধু ওই ইন্টিগ্রেটটাকে দিয়ে চিন্তা করেন এটা কোনোভাবে যুক্তিযুক্তি হবে বলে আমি মনে করি না। শ্রম প্রতিমন্ত্রী উনিও বলেছিলেন যে শ্রমিক সংগঠন বা শ্রমিকরা আসলে ফর্মালি কোথাও জানান নাই, এবং আজকে মোহাম্মদ আনিস ভাইস প্রেসিডেন্ট বিজেপি উনিও একই কথা বললেন, কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই এটা আমরা শ্রমিক অধিকার আন্দোলন থেকে জমা দিয়েছিলাম জুন মাসে, এবং মজুরি বোর্ডেও আমরা জমা দিয়েছি, এটা জানার দায়িত্ব ওনার ছিল, উনি কেন ওনার দায়িত্ব পালন করতে পারেন না সেটা উনি ভালো বলতে পারবে। এবং কারখানা ভিত্তিক দাবি দেওয়াগুলো আশুলিয়াতে মানা হয় নাই, এবং তার সাথে এই দাবিগুলো এসছে, বাসা ভাড়ার কথা বলা হচ্ছে, বাসা ভাড়া আশুলিয়াতে যদি নিয়ন্ত্রণ করা হয় 2 বছরের মধ্যে বাড়িওয়ালারা বাসা আইন অনুযায়ী বাড়াতে পারে, আবার আশুলিয়াতে যদি মন্ত্রী মিনিস্টাররা বলে কয়ে কমাতে পারেন, অন্য জায়গাগুলোতে কি হবে? মজুরি কি আশুলিয়া একরকম হবে, অন্য জায়গায় অন্যরকম হবে? আমরা বলছি এখন জীবনযাত্রার মান যে জায়গায় 5,300 টাকা সেটা চলছে না, একজন শ্রমিক ওভারটাইম করে 10,000 টাকা কামাই করতে পারেন, কিন্তু সেই 10,000 টাকা দিয়ে সে তার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারে না, সেই 10,000 টাকা দিয়ে সে কিন্তু তার সঙ্গে বাচ্চাটাকে রাখতেও পারে না, তাকে বাড়ি পাঠাই দিতে হয়, কারণ এখানে যা খরচ সেটা বহন করা যায় না, একটা ডরমেটরি নাই, একটা রেশনিং এর ব্যবস্থা নাই, এগুলো করেন তাহলে তো মজুরি বাড়ানোর কোনো দরকার নাই। সেই দাবিটা অবশ্যই সঙ্গত একটা দাবি,
এখন এই পরিস্থিতিতে আমরা মনে করি যে মালিক পক্ষ আসলে এই বিষয়গুলো বিবেচনা করবেন। কয়েকটা ধাপে কিন্তু আশুলিয়াতে ঘটনাটা ঘটেছে, কারখানা ভিত্তিক দাবি দাওয়াগুলো উঠেছে, সেগুলোকে মনোযোগে দেওয়া হয় না। বিশেষ একটা পরিস্থিতি, বছরের শুরুতে বাসা ভাড়া বাড়ানোর সম্ভাবনা আছে, গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা আছে, হোল্ডিং ট্যাক্স বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এবং উনি যে বললেন 200% বা তারও বেশি বেড়েছে মজুরি, সেইটা কিন্তু আমরা যদি শ্রমিকদের প্রকৃত আয় হিসাব করি, সেই আয়ের সাথে কিন্তু এই টাকার অঙ্কে মজুরি বাড়ছে, কিন্তু টাকার অঙ্কে মজুরি বাড়ার সাথে সাথে শ্রমিকদের বাসা ভাড়া, শ্রমিকদের বাজারে জিনিসপত্রের দাম, যাতায়াতের খরচ, এই জিনিসগুলো কি কমে আছে বা শ্রমিকরা এগুলোকে মালিক পক্ষ বা সরকারের কাছ থেকে বিশেষ সুবিধায় পাচ্ছে? পাচ্ছে না। ফলে আমি নিজে কি 5,300 টাকা এই জায়গায় যে প্রশ্নটা আসছে, যেটা আদিত তুলেছিলেন, সেটা হচ্ছে যে আসলে এটা ডিপেন্ড করছে বিশ্ববাজারে আমরা কি পরিমাণ আমাদের গার্মেন্টস বিক্রি করে প্রাইসিং, যেটা আমি বলছি সেটা নিয়ে 50 বছরের মধ্যে আমাদের অবদান কেন সমস্যাটা এখানে, মানে আসলে সমস্যাটা গোড়ায় যেতে হবে। বাংলাদেশের শ্রমিক একটা শোষণের চক্রে আছে, এই শোষণের চক্রে কিন্তু মালিক একমাত্র দায়ী না বাংলাদেশের, সেই মালিককে বাধ্য করছে বায়ার। সে বাংলাদেশ $30 বিলিয়ন এক্সপোর্ট করছে, আপনার $28 বিলিয়ন সেলাইটি এই বছর $30 বিলিয়ন এক্সপোর্ট করবে, সেটা $32 হতে পারে। এখন এই $30 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট করছি না আমরা, আমরা এক্সপোর্ট করছি $40 বিলিয়ন উপরে, প্রাইসটা পাচ্ছি $30 বিলিয়ন। আমরা এত কম প্রাইসে এক্সপোজ করেছি, আন্ডার কাট হচ্ছে, মানে অসুস্থ প্রতিযোগিতা নিজেদের মধ্যে, অটোমেটিক এটা ন্যাশনালি শ্রমিকের উপর চলে যায়। এখন আপনি দেখেন যে কম্বোডিয়া একটা শ্রমিক এন্ট্রি লেভেল $153 পাচ্ছে বাংলাদেশের টাকায়, $12,300 মতো। আপনার ইয়েতে ভিয়েতনামে সেটা পাবে প্রায় $13,000 মতো। এখন সেই শ্রমিকের ঘর ভাড়া বাংলাদেশের শ্রমিকের চেয়ে কম, সেই শ্রমিকের চাল কিনতে হয় বাংলাদেশের শ্রমিকের চেয়ে কম। এই বিষয়টাকে মালিক পক্ষই শুধু না, আমার মনে হয় গভর্নমেন্টকে সিরিয়াসলি দেখতে হবে, এটা সবাই মিলে দেখতে হবে। গ্রেভাস আছে, এটাকে মেনে নিতে হবে। চালের দাম কি বাংলাদেশের থেকে কম? ভিয়েতনাম যখন এক্সপোর্ট করে ইসের প্রায়, কিন্তু ভিয়েতনামের যখন সাবসিডি উইদিন ভিয়েতনাম, যতদূর আমি জানি, ইভেন কম্বোডিয়া, সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়াতে বাংলাদেশের চালের দাম হচ্ছে ইট ইজ এক্সপোর্ট, এক্সপোর্ট প্রাইস ইজ হাই, এক্সপোর্ট প্রাইসটা হাই, কিন্তু তার শ্রমিক কি আপনি কলকাতাতে যান, পার কেজি চাল কিনতে হবে বাংলাদেশি টাকায় প্রায় $70 কাছে। ভিয়েতনামের প্রাইস আপনার 6 মাস আগে কম ছিল গ্লোবাল প্রাইসে, বাংলাদেশে যে কম ছিল, এখন আবার সেটা বাড়া শুরু করছে। কিন্তু ওরা যেই হারে তাদেরকে যেই রেটে হাউজিং দিচ্ছে, যেই রেটে হাউজিং দিচ্ছে, মাছ চিপা না, যেটা যেটা প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি একটা কথা বলেছেন যে এক ধরনের শোষণ আছে, শোষণটা চাপিয়ে দিচ্ছে আমাদের বায়ার, বায়ার সেই জায়গায় আমরা ডিল করতে পারছি না, সেই জায়গাটা ও তার বক্তব্য, এটা কি ঠিক? হ্যাঁ, আমাদের যে ফেয়ার প্রাইসের কথাটা, আমাদের শ্রমিক নেতৃবৃন্দ এবং আমাদের সুশীল সমাজ সবসময় কিন্তু টার্গেট করেন মালিকদেরকে, পাশাপাশি ওনাদের আমি মনে করি আমি আপনি পাশাপাশি কাজ করি না, পাশাপাশি করলো আপনার সত্যটাকে উদ্ঘাটন করতে হবে, সত্যটা বলতে হবে। উনি যেটা কথা বলেছেন আমি ওনার সাথে একমত পোষণ করে বলতে চাই যে আজকে যে ফেয়ার প্রাইসের জন্য আমাদের এখানে যখনই বাংলাদেশে আসে তখন তারা কিন্তু কম প্রাইসে কাজ দেওয়ার জন্য ফ্যাক্টরিগুলোকে প্রপোজ করে, কিন্তু ইন্ডিয়াতে গেলে সে সুযোগ পায় না, চায়নাতে পায় না, অন্য জায়গায় পায় না। এই ফেয়ার প্রাইসের কথাটা যখন আপনারা বলবেন তখন এটা আরো বেশি অর্থনীতি শ্রমিক থেকে বলতে হবে, সরকার থেকে বলতে হবে, সরকার থেকে বলবেন, সুশীল সমাজ বলবে, শ্রমিক নেতৃবৃন্দ বলবে, কারণ আজকে প্রতিটা জায়গায় বাড়ার তো দূরে থাক, খালি কমতেছে, কন্টিনিউ ডাউন হচ্ছে প্রাইস, এভরি মান্থ, এভরি সিক্স মান্থ, এভরি সিজন কন্টিনিউ প্রাইস ডাউন হচ্ছে, এবং আমি কোন জায়গায় আমার সক্ষমতা তো খুঁজে পাচ্ছি না। আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, আমার প্রতিযোগী যতগুলি দেশ আছে ইন্ডিয়াতে তার ডলারের সাথে তার রুপির অবমূল্যায়ন হয়েছে 40%। আমি 2012 সালে আমরা যেখানে $84 পাইতাম এখন আমরা পাই $77, আমার অতিমূল্যায়ন হয়েছে ডলারের সাথে আমার টাকার 7.66%। তো আমার রুমটা কোথায়, আমার স্কোপটা কোথায়, কোন জায়গায় তো আমার রুম নাই। শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে প্রাইস নিয়ে কিছু বক্তব্য আছে, মানে মজুরির ক্ষেত্রে আমরা যেটা বলি মজুরি নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়ন, এই যে শ্রমিকরা এই সমস্ত সমস্যায় জর্জরিত, এটার কারণে আমাদের সরকার নিশ্চয়ই দায়িত্ব পড়ে, সরকারের কাঁধে, মালিকের কাঁধে পড়ে, একই সাথে বায়ারদেরও পড়ে। এবং এই জায়গা যে বায়ারদের সাথে মজুরি, বায়াররা একটা টি শার্টে আরো পয়সা বেশি দেবেন, সেটার জন্য যে বার্গেনিং করা, সেটার ক্যাপাসিটি আমাদের মালিক পক্ষের আরো বৃদ্ধি করা উচিত, সেটাকে আমরা বরাবরই বলে আসছি। কিন্তু আজকে ধরেন রানা প্লাজা তাজরিনের পরে আমরা কি দেখলাম, ঢাকা সামিট বলে একটা সামিট হলো, সেখানে কিন্তু মালিক পক্ষ বললেন বাংলাদেশের 50 বছরের সময় ওনারা $50 বিলিয়ন জায়গায় পৌঁছে যাবেন, এবং এটা একটা অগ্রগতি হিসেবে আমরা ধরছি। কিন্তু এই অগ্রগতি করতে হলে আমরাও চাই এই শিল্প রক্ষা করতে, বারবারই যখন এই শ্রমিক স্বার্থের পক্ষে যারা শ্রমিকদের মজুরি, আমরা বলছি মূল মজুরি $10,000 করুন,
মোট মজুরি 16,000 টাকা, সেটার জায়গায় এসে বলা হচ্ছে এখন ষড়যন্ত্র করা হচ্ছে। এবং ষড়যন্ত্র আসলে আমরা যারা শ্রমিকদের স্বার্থের পক্ষে কাজ করছি, আমরা চাই যে আমাদের দেশে শিল্প রক্ষা পাক, এবং এই শিল্প যেভাবে বিকশিত হচ্ছে সেটাকে ধরে রাখতে হলে অবশ্যই শ্রমিকদের মজুরির প্রশ্নকে গুরুত্ব দিতে হবে, এবং শ্রমিকদের কারখানা ভিত্তিক যদি দাবি দেওয়া থাকে সেগুলোর প্রতিও মালিককে এবং সরকারকে নজর রাখতে হবে। সেটা না রাখলে কিন্তু আমি শ্রমিককে না বাঁচালে আমি এই শিল্পেরই বিকাশ ঘটাতে পারি। এখন উনারা যখন কমপ্লায়েন্স অ্যাকর্ড অ্যালায়েন্সের যে কমপ্লায়েন্স বাস্তবায়ন করছেন, তখন কি শ্রমিকরা তার কিছু নিরাপত্তা পাচ্ছে নাকি? শ্রমিকরা নিরাপত্তা পাচ্ছে এখনো আমরা বলতে পারবো না, কারণ অ্যাকর্ড অ্যালায়েন্স তো ভবনের নিরাপত্তা বা ভবনের কি কি সমস্যা সেগুলো দেখছেন, কিন্তু আজকে যখন মালিকদের কোনো, যারা দোষী মালিক তাদের কিন্তু কোনো শাস্তি হচ্ছে না, সোহেল রানার কোনো শাস্তি হয় নাই, তাজরিনের মালিক দেলোয়ার তারও কোনো শাস্তি এখন পর্যন্ত হয় না, এবং দীর্ঘদিন ধরে ঝুলে আছে বিষয়গুলো। টেম্পাকোর ঘটনা ঘটলো, যদি রানা প্লাজা তাজরিনের ঘটনার পরে দোষী অভিযুক্ত মালিক পক্ষের যারা সদস্য আছেন তারা এবং সরকারি কর্মকর্তা যারা অনুমোদন দিয়েছিলেন এই ভবনগুলো তাদের শাস্তি হতো, তাহলে কিন্তু অন্য মালিকরা সতর্ক হতে পারতেন যে এই ধরনের ঘটনা, সেটা কিন্তু হয় নাই। শুধু অ্যাকর্ড অ্যালায়েন্স দিয়েই কিন্তু এই সমস্যাটা সমাধান করা যায়। অ্যাকর্ড অ্যালায়েন্স যেটা এসেছে তারা আসলে বাইরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছে, তারা বাইরে বাংলাদেশে বিশ্ব অ্যাডভান্স ওয়ার্ল্ডকে দেখাতে পারছে, দেখো আমরা সেফ ফ্যাক্টরিতে তৈরি করছি, আমরা যথেষ্ট কাজ করছি, আমরা তৎপর। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রেটেড প্রসেস হিসেবে দেখতে হবে, যে শ্রমিকের মজুরিও বাড়াতে হবে, কস্ট অফ প্রোডাকশন কমাতে হবে, আবার প্রাইস যে ফল করছে এটাও থামাতে হবে, অন্তত কমানো যাবে না। আমাদের যে দর্শক আছেন তার একটা প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। হ্যাঁ বলুন। বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা যায় শ্রমিক আন্দোলন শুরু হয়, জানি কেউ বলে আন্তর্জাতিক ষড়যন্ত্র, কেউ বলে দেশীয় ষড়যন্ত্র, এভাবে শ্রমিক নেতৃত্ব যারা দিচ্ছে, আমার একটা অনুরোধ একজন বিজেপি সম্মানিত ভাইস প্রেসিডেন্ট আছে, এই যে যারা শ্রমিক নেতৃত্ব দিচ্ছেন পল্টনে বসে বা বিবিএতে বসে, যারা একচুয়াল শ্রমিকদের মূল সমস্যা জানা না, তাদেরকে আমরা কোন রকম 10 জন ভারতীয় শ্রমিক নেতাকে দিয়ে বাংলাদেশের সিল্ক প্রজেক্ট করা, 3-4 সিল্ক প্রজেক্ট তাদেরকে দিয়ে পরিচালনা করাতে পারলে তারা সব সুযোগ, খুব ভালো প্রশ্ন, খুব ভালো পরিচালনা করতে পারে আমরা দেখি। খুব ভালো প্রস্তাব, ধন্যবাদ আপনাকে। যতদিন চলবে মাস্তান দিয়ে এলাকা নিয়ন্ত্রণ করার চেষ্টা হবে ততদিন পর্যন্ত দিলেন। উনি বলছেন যে একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করা, উনি সেটা যে কত ডিফিকাল্ট ইস্যু, শুধুমাত্র শ্রমিকের বিষয় থাকতে না, তাকে কাপড় পারচেজ করতে হচ্ছে, থ্রেড পারচেজ করতে হচ্ছে, ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে, এলসি খুলতে হচ্ছে, লিড টাইম মেনটেন করতে হচ্ছে, শ্রমিকদের মেনটেন করতে হচ্ছে, ইন্ডাস্ট্রির কমপ্লায়েন্স মেনটেন করতে হচ্ছে, লট অফ থিংস, ব্যাংক ঋণ দেখতে হচ্ছে, ইনভেস্টমেন্টের প্রশ্ন যখন থাকে, যার পকেট থেকে টাকাটা যায় তার যে পরিমাণে ওর এই রিস্কটা থাকে, সেই রিস্কটা তার কারো থাকে না। টেস্টও তো হয়েছে, অনেক শ্রমিক অনেক সময় সমবায় করে অনেক মিল নিয়েছে, এগুলো সফল হয় নাই, বাংলাদেশেও হয় নাই, পৃথিবীর অনেক। বারবার ট্রেড ইউনিয়ন কথা বলছেন, আমি একটু উদাহরণ দিই, যেটা হচ্ছে ইনোভেশন এবং ম্যানেজমেন্ট, এটা উদ্যোক্তা। 2012 পর্যন্ত বাংলাদেশে পোশাক শিল্পী ট্রেড ইউনিয়ন ছিল 138টা, 2012-র পরে 13-16 পর্যন্ত, এখন ট্রেড ইউনিয়ন হচ্ছে 549টা। আপনার সবচেয়ে দুঃখের বিষয় এই 549টার মধ্যে ট্রেড ইউনিয়ন যেখানে ছিল 262 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এটাই হলো ট্রেড ইউনিয়নের বড় বৈশিষ্ট্য। আমাদের এই বিদ্যমান পরিস্থিতিতে উত্তরের প্রক্রিয়া কি? উত্তর একটাই প্রক্রিয়া, আমি মনে করি আমাদের শ্রমিকরা ভদ্র এবং তারা সুশৃঙ্খল, তাদেরকে উস্কানি দিয়ে এই এইসব আন্দোলনে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা বলবো তারা আবার ফিরে আসুক কর্মক্ষেত্রে, তারা যোগদান করুক, আমরা ফ্যাক্টরি খুলে দিব, কোনো মালিক চায় না তার লক্ষ কোটি কোটি টাকা লাইবিলিটি হোক। আমাদের যেখানে সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে হয়, আমাদের টাইম বাউন্ড ইন্ডাস্ট্রি, আমরা গ্লোবাল সাপ্লাই চেইনের সাথে আমাদের কম্পিট করতে হয়, সেই জায়গায় আজকে যদি 10 দিন চলে গেছে আর 1 সপ্তাহ যদি চলে যায় কি হবে? অনেকগুলো অর্ডার আপনার দেশের ক্ষতি হবে। পাশাপাশি 13-1 দ্বারা মানে আপনার নো ওয়ার্ক নো পে, এই শ্রমিকরা বেতন পাবে না, সুতরাং তারা মিড লেভেল ম্যানেজমেন্ট সুপারভাইজার, লাইনশিপ, প্রোডাকশন ম্যানেজার, জিএমদের সাথে কথা বলে তারা আসুক, আবার স্বচ্ছন্দভাবে তারা কর্ম ফিরে আসুক, তাদের উৎপাদন করুক। আপনার কি অভিমত সমাধানের পথ? আমার মতে অবিলম্বে কারখানা খুলে দেওয়া দরকার, এবং কারখানা ভিত্তিক যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো বিবেচনায় আনা দরকার, এবং পালাক্রমে যে নতুন মজুরি বোর্ড গঠন করা সেটার বিষয়ে সরকারের কি মনোভাব সেটা সরকারের ঘোষণা করা দরকার। করা উচিত কিনা? অবশ্যই করা উচিত, কারণ
কখনোই চায় না যে কাজের বাইরে থাকতে, কারণ কারখানাটা তার রুজি রুটি রুজির সাথে সম্পর্কিত। ফলে শ্রমিক চায় কারখানায় আসতে, উৎপাদন অব্যাহত রাখতে, আমরাও সেটা চাই। কারখানা ভিত্তিক যে দাবি দেওয়া গুলো সেগুলো বিষয়ে মালিক পক্ষের মনোযোগী হওয়া দরকার, এবং এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে তিন বছর পার হয়ে গেছে এবং শ্রমিকরা এখন যে 5,300 টাকা পান সেটা তাদের জন্য যথেষ্ট না। শ্রমিকদের 5,300 টাকা বেসিক ন্যূনতম মজুরি বলে, সেটাই তো ন্যূনতম মজুরি ধরেই মজুরি বাড়ানো হয়। মজুরি ন্যূনতম মজুরি ধরে বাড়ানো হয়, গ্রেডগুলো বলতেছেন না কেন? ন্যূনতম মজুরি ধরে তো মজুরি বাড়ানো হয়। এই ন্যূনতম 5,300 টাকা যে লোকটা সে কোন সেক্টরে গিয়ে চাকরিটা পাবে? ক্যান ইউ টেল মি, এই 5,300 টাকার লোকটা কোথায় গিয়ে চাকরি করতে পারবে? অ্যাকসেপ্ট দিস, আমাদের মালিক পক্ষ আসলে এত কম সস্তায় মজুর কোথায় পাবেন সেটাও দেখতে হবে। সেটা দুইটাই আছে অবশ্যই, আমরা শ্রমিকদের আমি অবশ্যই শ্রদ্ধা করি। চ্যালেঞ্জ এসে গেছে সরকারের প্রতি, এখন একটা চ্যালেঞ্জ এসে গেছে শ্রমিক নেতৃত্বের প্রতি যারা আছে, সবাই মিলেই গ্রিভান্সটাকে শ্রমিকদের পাশে গিয়ে তারপর একটা যৌক্তিক দাবি দেওয়া মালিকদের পক্ষ থেকে আদায় করে দিতে হবে। এই দুই পক্ষকে অ্যাক্টিভ হতে হবে এখন বেশি, সরকার এবং যারা শ্রমিক নেতৃত্ব আছে বাইরে, তারা মালিকদের সাথে বসে প্রথমে এখন জোর করে ফ্যাক্টরিতে ঢুকিয়ে দিলে যে তারা শান্ত থাকবে বা আবার কাজ শুরু হয়ে যাবে সেটা আসলে বাস্তবে ঠিক না। এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে সরকারের, সরকার বিশাল, আমি একটা প্রেস কনফারেন্স করলাম, কিছু একটা বলে দিলাম তাতেই শান্ত হয়ে যাবে, এটা কিন্তু প্রমাণ হচ্ছে না, এভাবে হয় না। ইটস এ ভেরি ক্রিটিক্যাল প্রসেস, লক্ষ লক্ষ শ্রমিক, শুধু আসলেই আপনার 10 লাখ শ্রমিক, সেখানে মাত্র আজকে সর্বশেষ হিসাবে 1.5 লাখ বা 2 লাখ শ্রমিক বোধহয় আন্দোলনে যোগ দিয়েছে, সেটা তো জীবন ঠিকানে বাড়তে পারে, 4 লাখ হতে পারে, 16 লাখ হতে পারে। আপনাকে ধন্যবাদ তফসিলাত লিমা কাজী আজুল ইসলাম। আমরা প্রত্যাশা করি যে এক্ষেত্রে মানে জেদা জেদির কোন প্রসঙ্গ নাই, এটি সমঝোতার প্রসঙ্গ, সে সমঝোতার জায়গাটিতে সব পক্ষে এগিয়ে আসবেন এবং সেই সমঝোতার প্রক্রিয়াটিতে এগিয়ে যেতে সরকার বিশেষ উদ্যোগ নেবেন, কারণ কোনোভাবেই এই মুহূর্তে বৈশ্বিক আর্থিক অবস্থা যেভাবে চলছে এবং বিশেষ করে তৈরি পোশাক খাতে যে প্রচন্ড প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতায় বাংলাদেশ যাতে পিছিয়ে না পড়ে সেটি নিশ্চিত করতে হলে মালিকের স্বার্থ রক্ষা, শ্রমিকের স্বার্থ রক্ষা এবং দেশের স্বার্থ রক্ষার প্রসঙ্গটি বাধা থাকবে। সেই জন্য আমরা মনে করি যে অবিলম্বে এই সংক্রান্ত বহুপক্ষীয় উদ্যোগ নেওয়া দরকার, যে উদ্যোগের ইতিবাচকভাবে একে অন্যের ভেতরে রেসপেক্ট করার ভেতর দিয়ে, একে অন্যকে গ্রহণ করার ভেতর দিয়ে যে সমস্যার সমাধান হবে এবং সেটি যত দ্রুত সম্ভব, এই প্রত্যাশা করে শেষ করতে চাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।